মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ইগল পরিবহনের বাসে সংঘবদ্ধ ডাকাতি, প্রতিবাদ করায় ধর্ষণ। কথায় দু কথায় আমার সাথে তুখাতুখি হয়, আমার মোবাইল টোবাইল সব গাড়ি নেয়, তখন আমার উপরে মানে আক্রমণটা বেশি হয়, আমার চোখ মুখ পেয়ে হাত মাত সব বান্ধা আমাকে তখন ধর্ষণ করে। ২৪ ঘন্টা পর জানা গেল ঘটনা, মামলার পর গ্রেফতার এক। কারেন্ট লাইট মাইট সব অফ করার পরে ওরা ওরাই ধরেন সব ছুরি টুরি বার করে সব সিটে সিটে প্রতি সিটে সিটে মানে দাঁড়ায় পড়েছে। রাত্রেবেলা আমাদের পুলিশ প্রশাসন ওইভাবে কোনোদিন কোনো সময় গাড়ি আপনার ওইভাবে চেক করে না। গাড়ির ভিতরে দুজন যাত্রী দেখছিলাম, পরে আমরা তিনজন উঠি, তারপরে হলো পাঁচজন হয়। খুলনার ওখান থেকে নিজে নিয়ন্ত্রণে নিয়ে যায়, নিয়ন্ত্রণে নিয়ে সামনে গিয়ে ঘুরায় ওভারপাসের নিচ দিয়ে ইউ টার্ন নিয়ে সে পুনরায় আবার এসে এলেঙ্গা হয়ে মধুপুরের রাস্তায় চলে যায়। লোক দেখানো প্রকল্পেই আটকে আছে গণপরিবহনের নিরাপত্তা, বারবার হেনস্থা ধর্ষণ, নেই প্রতিকার। পুলিশের যে দায়িত্বগুলো তারা কিভাবে পালন করে এবং থানা কিভাবে মনিটর করে এটা কিন্তু আমাদের দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নয়াপল্টনে গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির জানাজা, নেতা কর্মীদের বিক্ষোভ, দ্বীপ জেলায় চলা সকাল সন্ধ্যা হরতাল ৬ ঘন্টা পর প্রত্যাহার, দফায় দফায় মিছিল। সারা দেশেই বেড়ে চলেছে চালের দাম, কেজিতে বাড়তি ২ থেকে ৮ টাকা পর্যন্ত, কাজে আসেনি নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগই বিপাকে সাধারণ মানুষ। ঋণ চেয়ে আবেদনের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রস্তাবে সায় দিল IMF, আমদানির করাকরিতে ডলার সাশ্রয় ২৩,০০০ কোটি টাকা। কর্মকর্তাদের গাফিলতিতেই বিমানের হ্যাঙ্গারে এয়ারক্রাফটের সংঘর্ষ, কেউ ঠিকমতো দায়িত্ব পালন করে না বললেন নতুন MD, দায়ীদের দেওয়া হয়েছে শাস্তি। এবং কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ, কারণ জানতে নমুনা সংগ্রহ, জেলেদের জালে আটকা পড়েই মরছে ধারণা বিশেষজ্ঞদের, হাতে স্পর্শ না করার পরামর্শ।